আমার প্রিয় 2023 সালের নতুন বছরের সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সপ্তম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ে ক্রমিক মূল্যায়নের গণিতের কোশ্চেন পেপার নিয়ে। এই মুহূর্তে আমরা হাতে পেয়ে গেলাম আরও একটি স্কুলের সপ্তম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ে ক্রমিক মূল্যায়নের গণিতের কোশ্চেন পেপার। দেখো, সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা সেই কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্ক্স তোমাদের রয়েছে 15 আর সময় তোমাদের রয়েছে 30 মিনিট। দেখো, একের দাগে প্রশ্ন দিয়েছে, শূন্য স্থান পূরণ করো, প্রতিটি প্রশ্নের মান হাফ করে, হাফ গুণ 4 = 2। প্রথম, -3^18 × -3^12 = যেটা হবে সেটা তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, 729 = 9, শূন্য স্থান। পরের প্রশ্ন, -b × -5 × -7 × -3 = পরের প্রশ্ন, শূন্য স্থান ভাগ -59 = -1। দুয়ের দাগে রয়েছে, মান নির্ণয় করো, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। প্রথম, 6a − 2b − ab − (3a + b – ab) + 2ab − b + a। পরের প্রশ্ন, x × x − y + y × y − z + z × z − x। পরের প্রশ্ন, x × x − 4 + 2x × x − 3 − 3x². দুয়ের দাগে রয়েছে, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান 2 করে 2 × 5 = 10। এখানে বেশ কয়েকটি প্রশ্ন তোমাদের দেওয়া রয়েছে, তার মধ্যে থেকে যে কোনো 5টি প্রশ্নের তোমাদের উত্তর করতে হবে। প্রথম, কিছু পরিমাণ খাদ্রে 12 জন লোকের 20 দিন চলে, ওই খাদ্রে 40 জন লোকের কতদিন চলবে? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পরের প্রশ্ন, একটি বাক্সে 12টি চিনির প্যাকেট আছে, প্রতিটি প্যাকেটের ওজন 2.84 কেজি, বাক্সে এবং প্যাকেটগুলির মোট ওজন 36 কেজি হলে বাক্সটির ওজন কত? পরের প্রশ্ন, রোজিনা একদিনে 90টি অঙ্ক করছে, শেফালি ওই সময়ে 65টি অঙ্ক করছে, ওই সময়ে রোজিনা শেফালির থেকে শতকরা কত বেশি অঙ্ক করেছে? শেফালি ওই সময়ে রেজিনার থেকে শতকরা কত কম অঙ্ক করেছে? পরের প্রশ্ন, 5 অঙ্কের কোনো ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 8, 15, 20, 25 দ্বারা বিভাজ্য। পরের প্রশ্ন, পুলকবাবু ও মানিকবাবুর বয়সের অনুপাত 7:9, মানিকবাবুর বয়স 72 বছর হলে পুলকবাবুর বয়স কত? পরের প্রশ্ন, বিনয়বাবু তার অবসর গ্রহণের সময় এককালীন 1,96,150 টাকা পেলেন, তিনি 20,000 টাকা বিদ্যালয়ের গ্রন্থাগারের জন্য দান করলেন এবং বাকি টাকা তার স্ত্রী পুত্র ও কন্যার মধ্যে 5:4:4 অনুপাতে ভাগ করে দিলেন, তিনি কাকে কত টাকা দিলেন? পরের প্রশ্ন, স্কেল পেন্সিল ও কম্পাসের সাহায্যে 45 ডিগ্রি কোণ আঁকো। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের 15 মার্কের প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্র দেখে নাও, যে মুহূর্তেই আমরা বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র হাতে পাচ্ছি, সবার ফার্স্ট ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা তোমাদের কাছে তুলে ধরছি। তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে একদমই ভুলবে না, আর আমার চ্যানেল নতুন হাওত লাল কালার যে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন সে প্রেস করবে, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধুবান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও, যারা এবছর অষ্টম শ্রেণীতে পড়ছে। আশা করা যায় প্রতি বছর নেই, এবছরও তোমরা আমাদের সাজেশন অংশ থেকে সমস্ত প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। সেহেতু প্রতিনিয়ত যে অধ্যায়ভিত্তিক সাজেশনগুলো আমরা তোমাদের কাছে তুলে ধরছি, সেই অধ্যায়ভিত্তিক সাজেশনগুলো কিন্তু খুব ভালো করে ফলো করো, তাহলে দেখবে প্রতিটি বিষয়ের পরীক্ষায় খুব ভালো হবে।